শুভ 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 সকাল 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 এবং এবং সেই সাথে আপনাদের সবাইকে যারা দেশ দেশের বাইরে বসে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সকলের বাংলাদেশের আরেকটি পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ এবং প্রতিদিনের সকালটা যখন আমরা শুরু করি তখন আমরা চেষ্টা করি আপনাদেরকে একটু আপডেট করতে এবং জানাতে যে আমাদের সাথে আমাদের যে প্রকৃতির পরিবেশ আমাদের সাথে যে প্রতিদিনের জীবন জীবিকা যা আমাদেরকে সাহায্য করে তারা কিভাবে তাদের সকালটা শুরু করে সেই জন্য বেশিরভাগ সময় আমরা কিন্তু কৃষককে দেখাই কারণ তাদের ভূমিকা আমাদের জীবনে সবচেয়ে বেশি কৃষকের পরে যদি আমরা বলি খাদ্যের পরেই হচ্ছে বস্ত্র তো বস্ত্রতে যারা আমাদের নিবেদিত প্রাণ যারা সুতার কারিগর তারা তাদের সকালটা কিভাবে শুরু করে আজ চলুন সেটা দেখে আসি আমার নাম জসিম নারায়ণগঞ্জ রঙ্গুঞ্জ আমাদের বাড়ি এই বারো বছর ধরে জামদান শিল্পের সাথে আমাদের জড়িত আমাদের পরিবারের চারজন আমরা সদস্য দুইটা মেয়ে একটা ক্লাস টুতে পারে একটা ছোট আমাদের কারখানা বাড়িতে তিনটা মেশিনে ছয়জন কাজ করি সকাল ছটায় উঠে কাজ করি রান্না বান্ধা করি শাড়ি কাজ করি জামদানি শাড়ি তার টু পিস পাঞ্জাবি বিদেশি অনেক লোক আসে আমাদের কাজ দেখে পছন্দ করে কিনে নিয়ে যায় আবার দেশের অনেক পাইকার রয়েছে আমাদের কারখানার শাড়িয়া পছন্দ করে নিয়ে যায় এটা দিয়ে আমাদের সংসার খুব ভালো চলে জামদানি আমাদের গর্ব আমরা এই কাজ ভালো করে আরো চালাই যেতে চাই আপনাদের সবাইকে শুভ সকাল আপনারও আমাদের গর্ব কারণ আপনারা যেভাবে নিঃশ্বাসের সাথে কাজ করে যাচ্ছেন যেভাবে আমাদের ঐতিহ্যকে ধরে রেখেছেন এবং আধুনিকতার সাথে সেটার মিশ্রণ ঘটাচ্ছেন সেই জন্য সত্যি আপনাদের আমাদের পক্ষ থেকে শুভ সকাল তাদের শ্রমটা আমাদের কাছে পৌঁছে যায় আমরা দেখছিলাম বলতে চাই যে সকালে একটা পরিকল্পনা এবং তার আশেপাশে ঝিনাইদহ বা রাজবাড়ি এই সমস্ত অঞ্চলে যারা বাড়ি তারা যেকোনো সময় ঘুরে আসতে পারেন কিন্তু আপনারা যারা অন্য জেলার তারা পরিকল্পনায় রাখতে পারেন জায়গাটি এই জেলার মোহাম্মদপুর উপজেলার সদরে একটা রাজবাড়ি আছে সেটি সবার কাছে পরিচিত কিন্তু সংস্কারের অভাবে সেটি কিছু আগেই ভেঙে পড়েছে রাজা সীতারামের অষ্টকোণ মন্দির একটি কাচারি বাড়ি যা দু সালে কিছুটা সংস্কার করা হলেও তা আবারো নষ্ট হতে চলেছে নেই কোনো নাম ফলক প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন রাজা সীতারাম রায়ের এই বাড়িটি দেখতে রাজা সীতারাম ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারতের বর্ধমান জেলার কাটোয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল উদয় ও মাতা দয়াময়ী মুঘল সম্রাটদের তহসিলদার হিসেবে সীতারামের বাবা উদয়নারায়ণ মহম্মদপুরের ভূষণায় কর্মরত ছিলেন সীতারামের বয়স যখন দশ কিংবা বারো তখন পরিবারের সদস্যদের সাথে ভারতের কাটোয়া থেকে ভূষণায় চলে আসেন পরিবার নিয়ে উদয়নারায়ণ মোহাম্মদপুরের হরিহর নগরে বসতি স্থাপন করেন পঁচিশ থেকে ২৬ বছর বয়সে সীতারাম রাজা উপাধি পান সেই সময়ে এই অঞ্চলে মগ জলদস্যুদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল রাজা সীতারাম বীরত্বের সাথে মগ জলদস্যু বিতাড়িত করে এলাকার শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হন এজন্য মুঘল সম্রাটদের কাছে রাজা প্রশংসিত হন ছোট ছোট জমিদারদের নিয়ে রাজা সীতারাম তার রাজ্য পরিধি বাড়াতে থাকেন রাজকার্য পরিচালনার জন্য মোহাম্মদপুরের বাগজানি মৌজায় সূর্যকন্ডুর জায়গায় রাজপ্রাসাদ সহ প্রয়োজনীয় ভবন নির্মাণ করেন বিশুদ্ধ পানির কথা চিন্তা করে তিনি পরীক্ষা ও বড় বড় দীঘিও খনন করেন সতেরোশো সালে সেপ্টেম্বর অথবা অক্টোবরে রাজা সীতারামের মৃত্যু হয় মৃত্যুর পর নাটোরের দীঘাপতিয়া স্টেটে রাজা সীতারামের সকল সম্পত্তি হস্তান্তর হয়ে যায় পিছনে যেটা আছে কাচারি বাড়িটাও সংস্কার করছে কিন্তু সংস্কার অনেক কাজ বাকি রয়ে গেছে এই রাজা সীতারাম রায়ের অনিন্দ সুন্দর স্থাপনাগুলো আজকে অযত্ন অবহেলায় এবং সংস্কারের অভাবে সম্পূর্ণ আজকে ধ্বংসের একদম শেষ প্রান্তে সারা দেশ থেকে বা অনেক বিদেশ থেকে ভারত থেকে এখানে অনেক পর্যটক আসেন এই স্থাপনাগুলো দেখতে কিন্তু আসলে এখানে কোনো পর্যটন কেন্দ্র গড়ে না ওঠায় এবং এখানে অনেক সমস্যা থাকায় এই পর্যটকরা এখানে ঠিকমতো আসেন না এই প্রাচীন কারুকার্য খচিত ভবন ও মনোরম পরিবেশ আগত দর্শনার্থীদের মনোমুগ্ধ করে তোলে ভবন সংস্কার ও মিউজিয়াম তৈরি করলে সীতারাম রাজার অনেক অজানা ইতিহাস জানতে পারবে নতুন প্রজন্ম তাই মোহাম্মদপুর তথা মাগুরাবাসীর আশা অতি দ্রুত সংস্কার ও সংরক্ষণ করে রাজা সীতারামের স্মৃতিবিজড়িত রাজবাড়িটি পর্যটন কেন্দ্র করা হয় আমি মনে করি যে রাজা সীতারাম রাজ একজন সৃষ্টিশীল রাজা ছিলেন বারো অন্যতম তার সমস্ত প্রাসাদগুলোকে আমরা পুনর্নির্মাণ করে আমরা মাগুরাকে পর্যটন কেন্দ্র হিসেবে মাগুরার থেকে দেখতে চাই রাজা সীতারাম রায়ের রাজবাড়ি সংরক্ষণ বলেন আর পর্যটনের পর্যটকদের জন্যে যে সুন্দর বা যাওয়ার জন্য যে পরিবেশ এটা এখানে নেই একেবারেই নেই ওইটার উপযোগী করার আমাদের একটা পরিকল্পনা জেলা প্রশাসন থেকে আমরা উদ্যোগ গ্রহণ করছি যে পর্যটকদের জন্যে আকর্ষণীয় করার জন্যে এই সংস্কারগুলোর কাজ কিন্তু খুব পরিকল্পিত হওয়া উচিত এবং হওয়া উচিত ঠিক তাই আমরা দেখছিলাম যে এত হিস্ট্রি এত কিছুর সাথে জড়িত আমাদের এবং এখানে অনেক মানুষ এখনো দেখতে পারে কাজেই এইটা এই জায়গাগুলো যদি মানে প্রপারলি সংস্কার যেটা বলে সেটি যদি হয় তাহলে খুব ভালো হতো সংস্কার করে যদি সংরক্ষণ করা তাহলে যেভাবে আমরা আমাদের ইতিহাসকে ধরে রাখতে পারছি নতুন প্রজন্মকে সেটা জানাতে পারছি সাথে একটি দেখতে যাওয়ারও ব্যাপার একটা দেখতে যাওয়ারও কিন্তু ব্যাপার তৈরি হয় কারণ আমরা বলি যে আমাদের কিন্তু পর্যটন শিল্পটা গ্রো করতে পারছে না কারণ আমাদের দেখতে যাওয়ার জায়গা জায়গা কিন্তু সেটা কিন্তু আসলে সবসময় সঠিক না পঞ্চগড় যেমন খুব সুন্দর একটি জায়গা সেখানে যারা চা বাগানের সাথে জড়িত এখানেও কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে সম্ভাবনা আসলে তৈরি হচ্ছে সম্ভাবনা তৈরি হচ্ছে এবং এই সম্ভাবনাটা তো তৈরি হচ্ছে এবং কতদূর সম্ভব এবং এখন এই মুহূর্তে সেখানকার চা শিল্পের সাথে যারা জড়িত আছে তারা কেমন আছে এবং তাদের দিন যাপন কেমন চলছে সেই সব আমরা জানতে চাই এবং সেটা জানার জন্য এই মুহূর্তে চলে যাচ্ছি আমরা পঞ্চগড়ে যেখানে আছেন এস মাহমুদ সেলিম তিনি আমাদেরকে জানিয়ে দিবেন তাদের জীবনযাপন কেমন হচ্ছে এবং কিভাবে এই নিউ নর্মালের সাথে তারা মানিয়ে নিচ্ছেন শুভ সকাল সেলিম শুভ সকাল শুভ সকাল রুনিয়া শুভ সকাল উত্তরের প্রান্ত সর্বশেষ প্রান্ত হিমালয় কন্যা পঞ্চগড় থেকে শুভ সকাল তো আমরা আসলে এখন যে জায়গাটা আছি সেটা একটা চা বাগান সেটা করত নদীর ধারে এটা মোলারি পাড়া বলে তো আসলে সকালে চায়ের যে আমেজ চা বাগানের যে আমেজ আসলে এটা নিজের চোখে না দেখলে বোঝানো যাবে না হেমন্তের শুরুতেই যে শীতের তীব্রতা বেড়েছে পঞ্চগড় যেটা আপনারা জানেন এবং খবরে আমরা দেখেছি তো এই শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে কুয়াশা কুয়াশার জন্য চা বাগান তো এটা একটা অন্যরকম একটা অনুভূতি যেন পর্যটকদের যেন মানুষকে হাত ছেড়ে দিয়ে ডাকে তো শুধু তাই না এই চা বাগান এই এলাকার মানুষের ভাগ্যকে আসলে সুপ্রসন্ন করেছে এই এলাকার অর্থনৈতিক আবহাওয়াকে পুরোপুরি বদলে দিয়েছে ফিরে এসেছে চা চাষের সুদিন তো আমরা আসলে একজন চা চাষি এখানে আছে মিস্টার বেলাল হোসেন আমরা তার সাথে কথা বলবো তো উনি উনি নিজেই বলবেন চা চাষের সম্পর্কে চাষ কি অবস্থা চলছে বা চায়ের বর্তমান কি অবস্থা বিরাজ করছে আপনি বিএলএল সাহেব আপনি বলবেন যে আসলে পঞ্চগড়ে চা চাষ মানুষের ভাগ্য বদলে ইয়ে করেছে ভাগ্য বদলের চা আপনার অনেক পরিবর্তন আসে আমাদের এখানে আগে আমরা ধান আবাদ করতাম ধানের মধ্যে যে প্রফিটটা বর্তমান বর্তমান যে চার প্রফিটটা ধানের চেয়ে অনেক অনেক উন্নত উন্নত তাই চাষ চাষ করে আমরা যে প্রফিটটা পাই মানে ধানের চেয়ে ধানের চেয়ে যে প্রফিটটা আমরা পাই এখানে কমপক্ষে পাঁচ হতে ছয় গুণ বেশি আর চা চাষে পঞ্চগড় যে বুঝতে পেরেছি আসলে আমি রুনিয়া যে কথাটি বলতে চাচ্ছি যে পঞ্চগড়ে চা চাষে বিপ্লব ঘটেছে এবং ইতিমধ্যে প্রায় পঞ্চগড়ে ক্ষুদ্র চা চাষি পাঁচ হাজার আটজন চা চাষি ক্ষুদ্র রয়েছে এবং পঞ্চগড়ে নিবন্ধিত চা বাগান রয়েছে উনিশটি চা কারখানা আছে আঠারোটি আচ্ছা এবং এটা জানেন যে পঞ্চগড়ে যে গত বছরে চা উৎপাদিত হয়েছে এক কোটি কেজি চা পাতা এবং এবারও আশা করছি যে চা পাতা কেজির উপরে হবে এবং এই অল্প সময়ের মধ্যে বিশেষ করে দুই হাজার দুই হাজার সালে যে পঞ্চগড়ে ক্ষুদ্র চা চাষের যেই সৃষ্টি প্রবাহ সৃষ্টি হয়েছিল সেটা আজকে এই অবস্থায় নিয়ে এসেছে এবং ইতিমধ্যেই আপনি জুহা আপনি জানেন যে পঞ্চগড়ে তৃতীয় চা অঞ্চল হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ সরকারের কাছে এবং ইতিমধ্যে চট্টগ্রাম মৌলিকবাজারের পরে পঞ্চগড়েও চায়ের নিলাম বাজার হবে তৈরি হবে এটা আমরা জানতে পেরেছি এবং চা বোর্ডের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা আমাকে বলেছেন যে আসলে পঞ্চগড়ে চায়ের যে বিপ্লব ইয়ে হয়েছে সাধিত হয়েছে তাতে শুধু পুরো পঞ্চগড় নয় দেশের পুরো অর্থনীতিতে পঞ্চগড়ের চা একটা বিরাট অবদান রাখবে এবং আপনাকে যোহা আরেকটি বিষয় বলে রাখি সেটা হলো পঞ্চগড়ের যে অর্গানিক চা যে বিশেষত্ব দার্জিলিং ভ্যারাইটি যে চা এটি দেশ সারে বিদেশ লন্ডন বা দেশে ইউরোপের বিভিন্ন দেশে এখন রপ্তানি হচ্ছে যার ফলে শুধু এলাকার লোকজন কৃষকরা উপকৃত হচ্ছে না চা চাষ নিয়ে যাচ্ছে সমৃদ্ধির দিকে ধন্যবাদ সকালের বাংলাদেশে

বেশ কিছু খবর দেখলাম এবং সবচেয়ে বড় কথা ঢাকার বাইরে থেকে ঘুরে আসলাম এবারে সকাল যেটি না হলে শুরু হয় না সেটি হচ্ছে পত্রিকা অবশ্যই পত্রিকার পাতা আমরা প্রথমে আমার হাতে দেখছি আমি যুগান্তর যুগান্তর পত্রিকার শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আজকে বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে পুরাতন অকেজো এবং অলাভজনক আখ্যা দিয়ে কেজি দরে বিক্রি হচ্ছে উনিশটি নৌজান সেখানে বলা হচ্ছে আয়ুষ্কাল পঁচিশ বছর হলেও উনিশ বছরের বিক্রির তালিকায় পাঁচটি বিক্রি হয়েছে মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতা এবং নতুন কেনা জাহাজগুলোর অবস্থাও ভালো না এটি হচ্ছে প্রধান শিরোনাম আর ডান পাশে যেটি বেশ কয়েকদিন ধরে একটি ধারাবাহিক এএসপি কে পিটিএ হত্যা সিনিয়র এএসপি কে পিটিএ হত্যা সেটি বিষয়ে একটি বড় সংবাদ করেছে যুগান্তর বেশিরভাগ নিরাময় কেন্দ্রে টর্চার সেল যেটি আসলে ভয়ঙ্কর একটি তথ্য এটি এটি মনে হয় একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিতপূর্ণ সংবাদ যেটি মানে এরপরে পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে রোগী পেটাতে ভাড়া করা হয় বাউন্সার আমি দ্বিতীয় খবরে আসছি কুমিল্লার স্ত্রীর সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা এবং এই রোগী পেটানোর বিষয়টি নিয়ে আরেকটি রিমান্ডে চাঞ্চলকর তথ্য পাওয়া গেছে সেটিও এখানে খবরে এসেছে রোগী ভর্তির পর মারধরি ছিল রুটিন ওয়ার্ক আমরা যুগান্তরের বাম পাশের আরও একটি খবর হাজি সেলেবের পুরনো মামলার নথি তলব করা হয়েছে দুর্নীতির দায়ে ১৩ বছরের দণ্ড আমি শেষ পৃষ্ঠায় চলে যাচ্ছি যুগান্তরের অর্থ পাচার প্রতিরোধ উদ্ধার সুপারিশ পাচার প্রমাণিত হলেই সম্পদ জব্দ এটি একটি প্রধান খবর পেছনের পাতায় এবং পাঠ্যবই নিয়ে খবর রয়েছে পাঠ্যবই ছাপা বাধায় ব্যস্ত মুদ্রণ পাড়া বঙ্গবন্ধুর আদর্শ এবং কর্মের কখনো মৃত্যু হবে না এটি সংসদে সিনিয়র এমপিরা বলেছেন আর বিএনপির রাজনীতির পথে ষড়যন্ত্রের এটি ওবাদুল কাদের একটি বক্তব্য সেটি দেখতে সংবাদ করেছে এটি আমরা আজকের যুগান্তরের খবরগুলো আপনাদের জানিয়ে দিচ্ছিলাম ধন্যবাদ জহা পাঠ্যপুস্তক নেই বেশ কয়েকদিন ধরেই কিন্তু কথা ছিল যে বিতরণের বিষয়টা কি হবে বিতরণ সেটি এখনো নির্ধারিত না তবে বইটা তৈরি হোক বইটা তৈরি হচ্ছে নতুন বছর নতুন বই এটা সবসময় শিক্ষার্থীদের কাছে একটা মুহূর্ত পহলা জানুয়ারি আমার হাতে আছে দর্শক সমকাল সমকাল থেকে যে খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই প্রথমেই যেটা তারা বড় করে শিরোনাম করেছে সেটা হচ্ছে টিউশন ফির চাপে অভিভাবকরা এবং শিগগিরই আসছে সরকারি নির্দেশনা তার পাশে একটা ছবি তারা দিয়েছে ঝুঁকি লিখেছে ছবিটাকে তারা শিরোনাম করছে ঝুঁকি নামে চলন্ত গাড়ি থেকে যাত্রী ওঠানামা করানো নিষিদ্ধ হলেও সেটা মানছে না গণপরিবহন ঝুঁকি নিয়ে গাড়িতে চড়ার এমন দৃশ্য রাজধানীদের প্রতিনিয়তই চোখে পড়ে যদি আপনারা দেখে থাকেন একজন মহিলা চলন্ত বাসে ওঠার চেষ্টা করছে তার নিচের খবরটি হচ্ছে সাফরানের নিষ্পাপ চোখ খুঁজছে বাবাকে এ এসপি আনিসুলের হত্যা এবং তার সাথে টুইটারের যুদ্ধের অন্তরালে ট্রাম্প বিব্রত বাইডেন এবং দেশের চিত্র করোনাকে নিয়ে করোনায় আরও উনিশ জনের মৃত্যু শনাক্ত সতেরোশো তেত্রিশ এবং বিশ্ব চিত্র করোনাকে নিয়ে যুক্তরাষ্ট্রে একদিনের দুই লক্ষ করোনায় আক্রান্ত যদি একটু নিচের দিকে নেমে আসি তাহলে সেখানে দেখতে পাচ্ছি হাজি সেলিমের সাজার নথি তদব করা হয়েছে তার পাশে গোয়েন্দা প্রতিবেদন হেফাজতের নিয়ন্ত্রণ নিতে তৎপর বিএনপি জামায়াতের ঘনিষ্ঠরা এবং যদি শেষের দিকে চলে যাই সেখানে পঞ্চগড়ের একটি ছবি পঞ্চগড়ের তেঁতুলিয়ার একটি ছবি তারা দিয়েছে কাঞ্চন জংঘার টানে খালি চোখেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে একদম শহরটা আমাদের তেতুলিয়া সেই সেই শেষে খবরটি সমকালের মতো জনকণ্ঠের প্রথম পৃষ্ঠাতেও সেই একই বিষয় এটার প্রতি সবারই এক ধরনের আগ্রহ হয়েছে দর্শক আমরা দেখছিলাম জনকণ্ঠের সামনে আছে হিমালয়ের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা খালি চোখে দেখা যাচ্ছে পঞ্চগড় থেকে সেই খবরটি রয়েছে সেই ছবিটি রয়েছে মূলত আর প্রধান খবর এক দর্শকে যানবাহন বেড়েছে তিনগুণ কিন্তু দক্ষ চালক সংকটে নিরাপদ হচ্ছে না সড়ক এটি আজকের একটি বিশেষ খবর আরেকটি বিশেষ খবর জামাত নিয়ে মরিয়া জামাত বলা হচ্ছে হেফাজতের দখল নিতে আল্লামা শফির মৃত্যুর পর থেকে তৎপর নেতৃত্ব দিচ্ছেন হেফাজতের ঢাকার আমির নূর হোসেন কাশেমি এবং মামুনুল হক সাড়ে বারো হাজার একটি আরেকটি খবর বারো হাজার ক্লিনিক্যাল লাইসেন্স নবায়নের আবেদন করা হয়েছে ডান পাশে এবং বাম পাশে একটি বক্স খবর রয়েছে বিচার প্রার্থীদের ভোগান্তি কমিয়ে ন্যায় বিচার নিশ্চিত করুন এটি রাষ্ট্রপতির একটি বক্তব্য সেটি নিয়ে করা হচ্ছে তার পাশে এই খবরটি আর একটি যুগান্তরেও ছিল বিএনপি রাজনীতির পথ ষড়যন্ত্রে গণতন্ত্রের নয় এটি একটি সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখনও হয়নি শিক্ষামন্ত্রীর বক্তব্য এটি এই দিনটি কবে হবে সেটির দিকে আসলে অনেকেই এখন তাকিয়ে আছেন বিশেষ করে অভিভাবকরাও শেষ পাতায় চলে যাচ্ছি দৈনিক জনকণ্ঠের এক গাছে নানা রঙের ফুল বিচিত্র সম্ভার এই ধরনের একটি বিষয় এসেছে শেষবেলার বেলার নিয়ে একটি রিপোর্ট ধন্যবাদ জোহা আপনাকে আমার হাতে আছে দ্য ডেলি স্টার ডেলি স্টার থেকে যে খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই সেখানে হয়েছে এমআরটি সিক্স এক্সটেনশন টু কমলাপুর চেঞ্জ প্ল্যান গো ফর অল্টারনেটিভ এটাকে তারা এখানে শিরোনাম করেছে তার পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে এমপি পাপলু সুড ফর লন্ডারিং টাকা One hundred and forty eight crore ACG AGG -G says he used his sister in law's account, his wife, daughter, sister in law too are accused. Ebong mm -hmm. shut down all the unauthorized hospitals clinic. DGHS asks civil surgeons. Ebung Tash Nichi Shati Box in the pursuit of dignified life. কিভাবে একটা মহিলা খবরের কাগজ বিক্রি করে তার দিন যাপন করছেন উপরে যদি আমরা একটা কোট পড়ি যদি পোস্ট কোভিড নিয়ে আমরা কথা বলছিলাম সেখানে ওয়াই ডোন্ট উই থ্রো আওয়ে অল দ্য ওল্ড থিঙ্কিংস উই হ্যাভ টু বি আউটরেজিয়াসলি বোল্ড টু অ্যাডাপ্ট থিঙ্কস উইচ ওয়ার নেভার অ্যাডাপ্টেড বিফোর সে লরেল নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনুস প্রফেসর ইউনুস কলস ফর আউটরেজিয়াসলি বোল্ড থিঙ্কিং টু রিশেপ পোস্ট কোভিড সোসাইটি এবং যদি শেষের পাতায় চলে যায় সেখানে যেটা আছে সেটা হচ্ছে পিজন একটা বক্স খবর ইন্টারেস্টিং পিজন মেসেজ ফাউন্ড হান্ড্রেড টেন ইয়ার্স আফটার ইট ওয়াজ এবং এই ছিল আমার হাতে দ্য ডেলি স্টাথে কিছু খবর খুব ইন্টারেস্টিং যে একশো বছর পর পায়রা

শুভ সকাল আপনি যেটা বলছিলেন যে রুনিয়া যে সকালবেলা এই যে ওয়েদার যেটি সেটি আসলে স্বাভাবিকভাবে মানুষ কিন্তু আমরা এখন বুঝতে পারছি খানিকটা কারণ আমি যখন আজকে আসছিলাম তখনও এক ধরনের ঠান্ডা ঠান্ডা অনুভূতি যেটি গ্রামাঞ্চলে নদীর পারে এই ধরনের জায়গাগুলোতে আরো বেশি বোঝা যাচ্ছে তবে এই জন্যই আমাদের প্রস্তুত থাকা দরকার আর তার আগে জানা দরকার আবহাওয়া এই থেকে কেমন দর্শকদের জানিয়ে দিচ্ছি আংশিক মেঘলা সারাদেশের দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও কুয়াশাও পড়তে পারে সারা দেশের রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বাতাসের গতি এবং দিক উত্তর উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পাঁচ বা দশ কিলোমিটার হতে পারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ড কক্সবাজার আমরা দেখতে পাচ্ছেন সীতাকুণ্ড কক্সবাজারে ছিল চৌত্রিশ চার ডিগ্রি সেলসিয়াস এবং আমরা খবর জানি যে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা যেটি সেটি রাজারহাটে সাত ডিগ্রি সেলসিয়াস আগামীকালের কালের আমরা খবর জানাবো আগামীকালের সূর্যোদয় যেটি সেটি ছয়টা ষোলো মিনিটে ছটা ষোলো মিনিটে এবং আগামী আজকে সূর্যাস্ত হবে পাঁচটা চোদ্দ মিনিটে দিনটা অনেক এগিয়ে এসেছে বিভাগীয় শহরে তাপমাত্রা ঢাকায় সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ঢাকায় খানিকটা বেশি এবারে যাচ্ছি আমি চট্টগ্রামে চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা জানিয়ে দিচ্ছি সেটি চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আঠারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আমরা চট্টগ্রামের পরে জানব রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা এই শহরে অর্থাৎ রাজশাহীতে আঠারো দশমিক তিন চট্টগ্রামের একেবারে কাছাকাছি এরপরে রংপুরে তিরিশ দশমিক ছয় এবং সর্বনিম্ন আঠারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রংপুরের পরে যাচ্ছি ময়মনসিংহে সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক শূন্য ডিগ্রি অর্থাৎ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ষোলো দশমিক চার একেবারে অর্ধেক প্রায় এছাড়াও খুলনার সর্বোচ্চ তেত্রিশ এবং সর্বনিম্ন একুশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আমরা এরপরে যেতে চাই বরিশালে বরিশালে সর্বোচ্চ একই অর্থাৎ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আঠারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আমরা বেশ বিভাগীয় শহরগুলোর খবর জানছি আরেকটি হচ্ছে সিলেটে বত্রিশ এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিশ ডিগ্রি সেলসিয়াস এটি হচ্ছে সিলেটের খবর দর্শক আমরা এক এক করে বিভিন্ন বিভাগীয় শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা গুলো জানিয়ে দিয়েছিলাম রুনিয়া আপনার কাছে ফিরছি আমরা কিন্তু বেদায় তাপমাত্রা দেখতে পাচ্ছি যে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু এই তাপমাত্রা হচ্ছে তার মানে কিন্তু খুব শীত আছন্ন এবং যেহেতু এই শীত আছন্ন এবং তার মধ্যে দর্শক কিন্তু আমরা আজকে বলছিলাম আজকে নিউমোনিয়া ডে বংশ সব কিছু মিলে আমাদের যেটা এই মুহূর্তে অনেকটা এসে গেছে শীত এরকম বলা যায় শীত আসলে অনেকটা এসে গেছে বুঝাই যাচ্ছে কাছে ছিল ওয়েদার আপডেট আমি এখন সরাসরি অন্যান্য আপডেট দেওয়ার জন্য যেহেতু শীতের প্রকোপ এবং তার সাথে নিউমোনিয়া এবং কোভিড সবকিছু মিলেই কিন্তু জনজীবনে আরেকটা প্রভাব পড়তে পারে শীত যখন চলে আসবে তো সেই জন্য অনেক সংস্থা আছে যারা এই কথাগুলোকে মাথায় রেখে এবং কোভিডকে মাথায় রেখে এখনো তাদের সেবা কিন্তু চালিয়ে যাচ্ছেন মানুষের প্রান্তে পৌঁছে যাচ্ছেন মানুষকে একটু সেবা দেওয়ার জন্য ঠিক সেরকমই একটা আয়োজন আছে এই মুহূর্তে রাজশাহীতে সেটা জানার জন্য চলে যাচ্ছি যুক্ত হচ্ছে মৌদুদ আনার সাথে তিনি আমাদেরকে জানিয়ে দেবেন আয়োজনটা কারা করছে কিভাবে করছে এবং কি বিষয়কে মাথায় রেখে করছেন শুভ সকাল মৌধু শুভ সকাল এই মুহূর্তে যারা সকালে বাংলাদেশ দেখছেন এবং একই সাথে শুভ সকাল রুনিয়া এবং শুভ সকাল জুনিয়া জোহা আমি রয়েছি রাজশাহীর নগরীর রেলগেট এলাকায় এবং আপনি জানেন যে সরকার মাস্ক পরা বাধ্যতামূলক করেছে এবং একই সাথে রাজশাহী নগরীতে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রবেশ করতে হলে সেখানেও কিন্তু মাস্ক বাধ্যতামূলক এবং কোনো দোকানে যদি কেনাকাটা করতে হয় সেই দোকানে প্রবেশ করতে হলেও মাস্ক বাধ্যতামূলক মানে সরকার এবং স্থানীয় প্রশাসন এই এত সব উদ্যোগ নিলেও আসলে মাস্ক পরা কতটা সেই শর্তগুলো পাল করা হচ্ছে সেটি আসলে যদি আমি আপনাকে দেখাই যে আমি যে এই জায়গাটিতে রয়েছি সেখানে প্রান্তিক মানুষ যারা দিন আনে দিন খায় এবং সকালে শ্রম বিক্রি করার উদ্দেশ্যে একটি জায়গায় জড়ো হন সেই সব প্রান্তিক মানুষ তাদের মুখে কিন্তু মাস্ক নেয় তো এই মানুষগুলোকেই আসলে সচেতন করে তুলতে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ নামের সংগঠনের সদস্যরা রয়েছেন তারা প্রচারণা চালাচ্ছেন এবং তারা খুব সকালে নগরীর চারটি পয়েন্টে অবস্থান নিয়েছেন এবং সেখানে এক একটি স্থানে পঁচিশ জন করে স্বেচ্ছাসেবী যেসব সদস্যরা রয়েছেন তারা সেই মোড়গুলোতে দাঁড়িয়েছেন মোড়গুলোর মধ্যে রয়েছে রাজশাহী শহরের রেলগেট এলাকা রাজশাহী শহরের ভদ্রা এলাকা এবং সাহেব বাজার এলাকা সহ রাজশাহীর লক্ষ্মীপুর মোড় এবং সেই মোড়গুলোতে তারা সাধারণ মানুষের কাছে যাচ্ছেন এবং তাদেরকে মাস্ক ব্যবহারের যে উপকারিতা সেটি বলছেন এবং মাস্ক ব্যবহার যদি না করেন সেক্ষেত্রে তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন বা কোভিড আক্রান্ত হবেন সেই বিষয়টি তুলে ধরছেন এবং যাদের মুখে মাস্ক নেই তারা সেই মাস্কটিও প্রদান করছেন এবং রুনিয়া আপনাকে জানিয়ে রাখি এই কার্যক্রমটি ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সারা দেশে করছে এবং আজকে সারা দেশে চৌষট্টি জেলায় দিনব্যাপী সেটি পালিত হবে এবং তারা চেষ্টা করবেন যারা প্রান্তিক মানুষ রয়েছেন যারা শহরে কিংবা নগরে কিংবা গ্রামে কাজ করেন কিন্তু আসলে তারা কোনোভাবেই মানতে চাচ্ছেন না বা সরকারের বার্তা অথবা যারা পড়তে চাচ্ছেন না মাস্ক তাদের মধ্যেই কাজ করবেন তারা যেটি বলছেন যে সরকার বাধ্যতামূলক করেছেন স্থানীয় প্রশাসন রাজনৈতিক উদ্যোগে সামাজিক উদ্যোগে নানানভাবে চেষ্টা করা হচ্ছে যাতে সাধারণ মানুষ মাস্ক পরেন কিন্তু আসলে সেটি কতটা বাস্তবায়িত হচ্ছে বা সাধারণ মানুষ কতটুকু সচেতন হয়েছে সেই বিষয়কে তারা সামনে রেখেই তাদের যে প্রচার অভিযান বা সচেতনতা সেটির নাম দিয়েছেন আপনার মাস্ক কোথায় তারা আমাদেরকে যেটি জানিয়েছে তাদের এই নগরীর চারটি পয়েন্ট থেকে আজ তারা সারাদিন তাদের কার্যক্রম পরিচালিত হবে আমরা আরেকটু জেনে নিব আপনাদের এই যে আজকের সচেতনতা অভিযান সেটি কতক্ষণ পর্যন্ত চলবে এবং এই পয়েন্টে আপনাদের কতজন সদস্য অংশ নিচ্ছে আচ্ছা আমাদের হচ্ছে পুরো বাংলাদেশ থেকে প্রায় পনেরো হাজার প্লাস রেজিস্ট্রেশন হয়েছে আর রাজশাহী থেকে রাজশাহী ডিভিশন থেকে প্রায় সতেরোশোর মতো আর আমরা এখানে আছি প্রায় তিরিশ চল্লিশ জনের মতো আর আমাদের এটা দুই ঘন্টা ব্যাপী হবে এখানে আচ্ছা আমরা আরেকটু জানতে চাই আপনারা যে এই কার্যক্রমে এসছেন এটা আসলে কিভাবে আপনারা যুক্ত হলেন আমরা আসলে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ জাগো ফাউন্ডেশনের ইউথ উইং ভলেন্টিয়ার ফর বাংলাদেশ আমরা হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবকমূলক কাজ করে থাকি এখানে আমরা নিজ উদ্যোগে নিজ ইচ্ছাতে আমরা হচ্ছে ভলেন্টিয়ার ফর বাংলাদেশে অ্যাড হয়েছি আপনাকে জানিয়ে রাখি যে এর সাথে আরও বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান তারাও যুক্ত হয়েছেন এখানকার লাইট হাউজ তাদের তারা এসেছেন এবং আমরা শেষ করব তার আগে আসলে এই যে এই কার্যক্রমকে আসলে দিনব্যাপী আপনারা কিভাবে চালিয়ে নেবেন এটা আসলে দিনব্যাপী সারা দিনই চলবে আজকে এই ভলেন্টিয়ার ফর বাংলাদেশের উদ্যোগে যে কাজটি আজকে করা হচ্ছে এটা লাইট হাউস সংহতি প্রকাশ করছে এবং আমরা চাই যে সারা বাংলাদেশের মানুষ দ্বিতীয় ঢেউ ঢেউকে যাতে প্রতিরোধ করতে পারে আমরা যাতে নো মাস্ক নো সার্ভিস এটাতে আমরা যাই এবং প্রত্যেকটা মানুষ যাতে মাস্ক পরে এবং আপনার মাস্ক কোথায় আমাদের প্রথম কথা আপনার মাস্কটা কোথায় এবং মাস্ক পরুন এবং দ্বিতীয় ঢেউ করোনার যে দ্বিতীয় ঢেউ সেটাকে প্রতিরোধ করুন আমাদের এই একটাই উদ্দেশ্য এবং এটা আমরা সারাদিনই চালিয়ে যাব যা আপনি শুনছিলেন যেটি বলা হচ্ছে যে দ্বিতীয় ঢেউ প্রতিরোধে কার্যকরী যে পন্থাটি সরকার এবং বিশেষজ্ঞ এবং স্থানীয়রা মনে করছেন সেই মাস্ক পরার বিকল্প নেই সেটি নিশ্চিত করতে এই প্রচার অভিযান সারা দেশে চলছেন এবং তারা বলছেন যে এই ধরনের কার্যক্রমের মধ্যেই মাধ্যমেই সাধারণ মানুষকে এই করোনা ভাইরাসের নিয়ে সচেতন এবং করোনা ভাইরাস থেকে পরিত্রাণ বা দূরে রাখার একটি মুখ্য উপায় সে কারণেই তারা এটি নিশ্চিত করতে চায় রুনিয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ মৌদুদুরান আমাদেরকে এত সুন্দর একটা কাজের সাথে মহৎ কাজের সাথে যুক্ত করবার জন্য এবং আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে নো মাস্ক নো সার্ভিস এইটা একটা তাহলে মানুষ সার্ভিস পাওয়ার জন্য মাস্ক তবে এখন মনে হয় যে সারা বাংলাদেশ না সারা পৃথিবীতেই এই জায়গাটা জরুরি যে মাস্ক পরার অভ্যাস করতে হবে সকল বয়সের সবাইকে যেই ঘরে বাড়ি যাবেন

দেখছি যে পৃথিবীর সাথে কম্পেয়ার করলে কিন্তু আমাদের ভয় অনেক কম অনেক কম অনেক কম কিন্তু বড় বড় দেশগুলোরতে আমরা না আমরা প্রথম সারি ফার্স্ট ওয়াল কান্ট্রিগুলোকে যে হয় দেখি সাফার করতে সেই তুলনায় কিন্তু আসলে আমরা বলবো যে সত্যি আমরা আমরা জন্য আরো বেশি মোকাবেলা করতে পারি সেটি আমরা আর আমরা মোকাবেলা করতে বৈদ্বিতীয় ওয়েবের জন্য যেন আমরা প্রস্তুত থাকি তো এই প্রস্তুতি কিন্তু চলতে থাকবে প্রতিদিন মানে হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ নতুন সমস্যা এবং যদি নতুন সমস্যা থাকে তার মানে আছে নতুন সম্ভাবনা একদমই ঘাবড়ালে চলবে না ভয় পেলে চলবে না থেমে যে গেলে তো হবেই না একেবারেই না তো সেটা নতুন স্বপ্ন নিয়ে নতুন সম্ভাবনা নিয়ে নতুন দিনটা শুরু করুন সেই প্রত্যাশায় আজকের মতন আমরা দুজন বিদায় তবে প্রতিদিন